হ্যালো বন্ধুগণ, সবাইকে ঘর রান্নার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাছ দিয়ে ফুলকপির রেসিপি। জন্য আমি প্রথমে মাছগুলোতে ভালো করে লবণ হলুদ মিশিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। সবাই আমরা মাছ ভাজতে জানি, তাই আর বেশি কিছু দেখালাম না। মাছগুলো বেশ ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। মাছ ভাজা তেলে দিয়ে দিব 4-5টি জেরা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো ভেজে তাতে দিয়ে দিব টুকরো করে কেটে রাখা আলুগুলো। আলু দিয়ে হালকা ভেজে নিব। এরপর দিয়ে দিব কেটে রাখা ফুলকপিগুলো। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিব বেশ কিছু পরিমাণ হলুদ গুঁড়ো। বেশি পরিমাণ হলুদ দিলে কিন্তু হলুদের গন্ধ বের হবে, হলুদটা দেওয়ার সময় বুঝে দিতে হবে। হলুদ দিয়ে হালকা নাড়াচাড়া করে তাতে দিয়ে দিব বেশ কিছু পরিমাণ কুচানো ধনে পাতা। ধনে পাতা দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়ে তাতে দিয়ে দিব পরিমাণ মতো জল। আমি সবসময় অল্প তেল মশলা দিয়ে রান্নাটা করে থাকি। তরকারির ঝোলটা ফুটে আসলে তাতে দিয়ে দিব ভেজে তুলে রাখা মাছগুলো। মাছ দিয়ে হালকা নাড়াচাড়া করে কিছু সময় রেখে দিয়ে ঝোল আবার শুকিয়ে এলে তাতে ভাজা জিরা মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল খুবই মজাদার মাছ দিয়ে ফুলকপির ঝোল বা তরকারি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।